আসসালামু আলাইকুম আজকে আমরা করব দশম শ্রেণী অনুপাত চ্যাপ্টার অনুপাত 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 করার আগে কয়েকটা জিনিস জানতে হবে অনুপাতের মূলত দুটো অংশ নিয়ে অনুপাত গঠিত মূলত দুটো অংশ নিয়ে অনুপাত গঠিত পূর্বপদ এবং উত্তর পদ এর আগের পদটাকে বলা হয় পূর্বপদ আর তারপরের পদটাকে বলা হয় উত্তর পদ অর্থাৎ আমি যদি এখানে ফোর ইস টু ফাইভ লিখি তাহলে এই ফোরটা হচ্ছে পূর্বপদ পূর্বপদ আর এই ফাইভটা হচ্ছে উত্তর পদ এই পূর্বপদ এবং উত্তর পদের উপর ডিপেন্ড করে অনুবাদকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন এক নম্বর হলো লঘু অনুপাত লঘু অনুপাত লঘু অনুপাত আমরা তাকে বলবো লঘু অনুপাতের লঘু অনুপাতের পূর্বপদ হবে ছোট আর উত্তর পদ হবে বড় অর্থাৎ যে অনুপাতের পূর্বপদ বড়ো ওই ছোট উত্তর পদ বড় তাকে আমরা বলবো লঘু অনুপাত দুই নম্বর গুরু অনুপাত গুরু অনুপাত গুরু অনুপাতে পূর্বপদ হবে বড় উত্তর পদ হবে ছোটো অর্থাৎ যে অনুপাতের পূর্বপদ বড় উত্তর পদ ছোট তাকে আমরা বলবো গুরু অনুপাত তিন নম্বর হচ্ছে সমানুপাত সমানুপাত অর্থাৎ সমানুপাত মানে হচ্ছে পূর্বপথ ইকুয়াল টু উত্তর অর্থাৎ যে অনুপাতে পূর্বপথ উত্তর পথ সমান সমান তাকে আমরা বলবো সমানুপাত